হাঁচি নাক দিয়ে হঠাৎ তীব্র বেগে বাতাস বের হওয়া আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে এতে অনেক উপকার রয়েছে শরীয়তে হাঁচির নির্দিষ্ট কিছু আদব ও বিধান রয়েছে যেমন আল্লাহ তালা হাঁচি পছন্দ করেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা হাঁচি পছন্দ করেন হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে আর এতে বান্দার প্রতি আল্লাহ তাল্লাহার মহান অনুগ্রহের ইঙ্গিত পাওয়া যায় কেননা তিনি হাঁচির মাধ্যমে তার থেকে অনিষ্ট দূর করেন এরপর আলহামদুলিল্লাহ বলার কারণে তাকে সওয়াব দেন এরপর তার জন্য কল্যাণের দোয়ার ব্যবস্থা করে দেন আবু বর্ণিত তিনি নবী সাল্লাহ আলিহাসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যখন তোমাদের কেউ হাঁচি দেয় সে যেন আলহামদুলিল্লাহ বলে আর তার ভাই অথবা সঙ্গীরা যেন তাকে হামুকাল্লাহ বলে যখন তারা তাকে ইয়ারহামুকাল্লাহ বলবে তখন সে যেন বলে ইয়াহদি কুমুল্লাহবা আলাকুম একজন মুসলিমের হক হচ্ছে যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন এটা যারা শ্রবণ করবে তারা তার জন্য কল্যাণের দোয়া করবে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন এটা শ্রবণকারী প্রত্যেক মুসলিমের হক হচ্ছে তাকে ইয়ারহামুকাল্লাহ বলা এর অর্থ হচ্ছে এর দ্বারা আল্লাহ তালা তোমার সুস্থতা চলমান রাখুন হাঁচি প্রদানকারী ব্যক্তির জন্য সুন্নাত হচ্ছে যারা তার জন্য কল্যাণের দোয়া করেছে তাদেরকেই আহদি বা আলাকুম বলা যে ব্যক্তি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে না তার জন্য কল্যাণের দোয়া করা হবে না যে ব্যক্তি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাবে তার সঙ্গীদের উচিত হচ্ছে তাকে এটি স্মরণ করিয়ে দেওয়া যেন সে এটি বলে এবং তারা তার জন্য কল্যাণের দোয়া করতে পারে ধারাবাহিকভাবে তিনবারের বেশি হাঁচি দিলে তৃতীয়বারের পরে আর এর হামুক আল্লাহ বলতে হবে না বরং বলবে আফা কাল জুমার খুদ্া চলাকালীন সময়ে শ্রোতা যদি হাঁচি দেয় তাহলে সে সরে আলহামদুলিল্লাহ বলবে যদি সে উচ্চ স্বরেও বলে তাহলেও মুসল্লিদের জন্য ইয়ারহামুকাল্লাহ বলা জায়েজ নেই আর ইমাম যদি হাঁচি দিয়ে উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ বলে অতপর হাঁচির কারণে যদি কিছুক্ষণ চুপ থাকে তাহলে অন্যরা এরহামুক আল্লাহ বলতে পারবে আর যদি চুপ না থাকে তাহলে বলবে না কেননা খুদ্া তখন চলমান থাকে কোনো অমুসলিম যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে মুসলিম শ্রবণকারী তাকে অথবা আল্লাহ বলবে কেননা ইয়াহুদিরা নবী নিকটে এসে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলতো এই আশায় যে তিনি যেন তাদেরকে কুমুল্লাহ বলেন কিন্তু তিনি তাদেরকে বলতেন ইয়াহুদি কুমুল্লাহ ওয়সল্লাহবাহুম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাথরুমে অবস্থানকারী ব্যক্তি কর্তৃক হাঁচি প্রদানকারী ব্যক্তিকে ইয়ারহামুক আল্লাহ বলা মাকর অনুরূপভাবে যদি কেউ বাথরুমে থাকাকালীন হাঁচি দেয় তাহলেও তার জন্য জবানে আলহামদুলিল্লাহ বলা মাকর তবে মনে মনে বলতে পারবে হাঁচি প্রদানকারী ব্যক্তির জন্য উচিত হচ্ছে নিম্ন সারে হাঁচি দেওয়া এবং উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলা এবং মুখমণ্ডল ঢেকে ফেলা যেন তার মুখমণ্ডল বা নাক দিয়ে এমন কিছু বেদ না হয় যা তার সঙ্গীকে কষ্ট দেয় সে তার ঘাড় ডানে বামে বাঁকাবে না কেননা এর দ্বারা তার সঙ্গীরা কষ্ট পেতে পারে